হাই ফ্রেন্ডস, সব কেমন আছো? বৃষ্টিতে তো একেবারে অবস্থা খারাপ, নিমেচাপের জন্য বৃষ্টির মধ্যে একদম একটা যুবতুবু ভাব। তো একটা নতুন একটা এপিসোড নিয়ে আজকে আবার হাজির হলাম, আশা করি তোমাদের এটা ভালো লাগবে। আর যদি ভালো লাগে তো একটা লাইক দিও, আর যদি খারাপ লাগে একটা ডিসলাইক দিও, কোনো অসুবিধা নেই। আমাকে একটা রিভিউ অন্তত পক্ষে দিও, যাতে আগামী দিনে আমি আরও ভালো কিছু তোমাদের জন্য প্রেজেন্টেশন করতে পারি আর কি। সো লেটস গো, চলে যাই। সবাইকে স্বাগত, সুমন্তস ক্রিয়েশনের আরেকটি নতুন এপিসোড নিয়ে চলে আসলাম। আজকে টার্গেট হচ্ছে ফেয়ারলি প্লেস টু হাওড়া। আমার ঠিক পিছন দিকে হচ্ছে ফেয়ারলি প্লেস, আর ঠিক সামনে হচ্ছে লঞ্চঘাটে যাওয়ার জন্য টিকিট কাউন্টার পশ্চিমবঙ্গ সরকারের। এবার আমরা ক্রমশ আর সামনের দিকে এগিয়ে চলেছি, সামনে ফেরিঘাট, ফেরিঘাটে আমাদের লঞ্চ আসছে। আর এই আমরা লঞ্চেই আমরা একটু পরে লঞ্চ উঠে যাবে। এর আগে অনেকবার আমি মানে এই পথে গেছি, কিন্তু এই লঞ্চটা আমার চড়া হয়নি। তো খুব মানে কী বলবো, আমি এক্সাইটেড যে লঞ্চে আমি চড়ছি, একটু পরে উঠবো। ওয়েস্ট বেঙ্গল ট্রান্সপোর্টের লিমিটেড মানে কর্পোরেশন যেটা আছে তাদের লঞ্চ, লঞ্চটা ফাঁকাই থাকে, বিশেষ দুপুরের সময় ছিল বলে ফাঁকাই ছিল। আমরা আস্তে আস্তে উপর দিকে উঠছি যাবো আর কি, এখনও লাগেনি মানে ফেরিতে লাগেনি, লোহার জেটি এটা। এবার ভিতরে আমরা ঢুকছি এবং এখানে দেখছি ভিতরে সুন্দর ডেকোরেশন, মানে প্লাইয়ের চেয়ার মানে বেঞ্চ পাতা আছে, এবং এটি মানে তিনতলা আর কি, ফার্স্ট ফ্লোর দুতলা, ভুল করলাম একটুখানি, গ্রাউন্ড ফ্লোর ফার্স্ট ফ্লোর অ্যান্ড টপ ফ্লোর যেটা আর কি। তো উপরে সাধারণত উঠতে দেয় না, এটা সমর্থন হিসেবে কেউ যদি ভাড়া করতে চায় ভাড়া করতে পারে এটাকে, তার জন্য এটা অনলাইন বুকিং করতে হয়। এবং সেখানে বুক করলে আপনি আপনার যে কোনো ফ্যামিলি পারপাস এটিকে ব্যবহার করতে পারবেন। হাওড়া ব্রিজ আমরা অলরেডি দেখতে পাচ্ছি, লঞ্চ ছেড়ে দিয়েছে। এবার আমরা আস্তে আস্তে মানে গঙ্গার দিকে এগোচ্ছি, উপরে হাওড়া স্টেশন দেখা যাচ্ছে। আর আমার ঠিক ডান দিকে হচ্ছে আমার শহর নগরী কলকাতা। আর এই ফেরি সার্ভিস শুরু হয় সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত, 10 মিনিট অন্তর অন্তর আপনার হাওড়া থেকে বিবাদীবাগ যারা আসতে চাইছেন তারা এইখান থেকে লঞ্চ পেয়ে যাবেন, ডান দিকে তিলোত্তমা। আর ঠিক গঙ্গার সামনে আমরা দেখতে পাচ্ছি হাওড়া ব্রিজ, মহানগরী কলকাতা শহর এবং হাওড়া জেলা সংযোগকারী সেতু, রবীন্দ্র সেতু যেটা বলা হয়, বা হাওড়া ব্রিজ বলে চিনি। এবং এটি বিশ্বের ষষ্ঠ বৃহত্তম ব্রিজ। বঙ্গোপসাগরে যে কোনো মানে যেরকম যে কোনো রকমের তোমার ঝড় বা বৃষ্টি হলেও এই ব্রিজের কোনো ক্ষতি হবে না। 1874 সালে প্রথমে ভাসমান একটা ব্রিজ চালু হয়েছিল, কিন্তু জাহাজ চলাচলের অসুবিধার জন্য সেই ব্রিজটিকে অফ করতে হয়, এবং 1945 সালে পুরনো ভাসমান ব্রিজের বদলে নতুন ব্রিজটিকে নিয়ে আসা হয়, নিউ হাওড়া ব্রিজ নাম নিয়ে সাধারণের জন্য খুলে দেওয়া হয়েছে 1945 সালে। আর 1965 সালে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতির উদ্দেশ্যে নাম রাখা হয়েছিল রবীন্দ্র সেতু। আর আমার ঠিক সামনে হচ্ছে হাওড়া স্টেশন, পূর্ব ভারতে একমাত্র জনপ্রিয় একটি রেল স্টেশন। আমরা হাটের দিকে ক্রমশ এগিয়ে চলেছি। আমরা এখন হাওড়া জেটিতে প্রবেশ করে গেলাম, আর একটু পরে হাওড়া জেটিতে নামবো, নেবে আমরা এখান থেকে গিয়ে জাস্ট ওই রোডটা পার করে গিয়ে ওপারে গিয়ে আমরা ট্রেনের টিকিট করবো, করে আমাদের গন্তব্য হবে আপাতত চুচুড়া। পিছনে হচ্ছে দ্বিতীয় হুগলি সেতু,